আসসালাম আলাইকুম কুল্লু নাচে যাই মাউত মানুষ মরণশীল মানুষকে মৃত্যুবরণ করতে হবে এটাই স্বাভাবিক প্রত্যেক মানুষকে চিরদিন কেউ দুনিয়াতে থাকবে না সবাইকে মরণ মৃত্যুবরণ করতে হবে কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেটা মানুষকে আসলে মানতে কষ্ট হয় কিন্তু তবুও আমাদের মানতে হয় এটাই কিন্তু বাস্তবতা আমরা আজকে যাকে নিয়ে কথা বলছি তিনি কিন্তু আমাদের টাঙ্গাইলের আমরা বলতে পারি কৌতুক সম্রাট যিনি কৌতুক দেখিয়ে তার অঙ্গ ভঙ্গি দেখিয়ে তার কথার মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত হয়েছিল এবং তাকে কিন্তু দেখার জন্য অসংখ্য মানুষ বিভিন্ন জেলার থেকে তাকে দেখার জন্য চলে যে নিয়ে কথা তিনি ছিলেন যাকে উপাধি দেওয়া হয়েছিল ভাধাইমিয়া হিসেবে সেই আসান আলী কিন্তু আজকে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল ফর্মেছে ইন্নানিল্লাহ ও ইন আলহিরাজন আমরা তার রুহের মাকাম করছি এবং তার শোক সপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি